Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি কি করছেন কি আপনি? হ্যাঁ, আপনি যা বলেছেন আমি তাই করেছি। টাকা চেয়েছিলেন, আমি এনেছি। দূর, শুধুই কি টাকা চাই? টাকা চাইলে তো তোমার বাড়ির কাজের লোককে দিয়ে পাঠাতে বলতে পারতাম। তাই আর কি চাই আপনার? তোমাকে মুখ সামলে কথা বলুন। আরে, এতদিন ধরে সামলেই রেখেছি আর পারছি না, বিশ্বাস করো, এবার সত্যি তোমাকে চাই। না, অর্জুনের সামনে তো নয়, অর্জুনের সামনে একেবারে নয়, কারণ আমি জানি অর্জুন যেহেতু এখনো বেঁচে আছে, তোমার একটু আমার কাছে আসতে অসুবিধাই হল। আই নো, আমি বুঝি এইসবগুলো, তাই জন্য তো আমি অর্জুনকে এখান থেকে একেবারে সরিয়ে দিয়ে সমস্ত প্রবলেম সলভ করতে চাইছি। কিভাবে? আমার তো এটাই প্রবলেম, একবার এগোলে না আর পেছোতে পারে না। যাক গে, আমার কিন্তু প্রথম থেকে এইসব ইন্টেনশন ছিল না, বিশ্বাস করো। কিন্তু যেদিন অঞ্জলি বস আমাকে প্রথম বললো অর্জুনের জীবন থেকে টুবরিকে সরিয়ে দিতে, তখন আপনার এই ছবিটা আমার এখানে সেট হয়ে গেল। কি করা যাবে, আমার তো অনেক কিছু চাই, তাই না? আমার সব চাই, এভরিথিং। আমার টাকা চাই, আমার চাই অঞ্জলি বসের পুত্র হতে। ভুল করলে আবার, এবার তো ভুলের মাশুল তোমাকে দিতে হবে। চলো, আমাকে বিয়ে করবে। না, কে কি বললে, কি বললে, আরে বললে, শুনতে পেলাম না। যা বললে ভেবে বললে তো, তুমি অর্জুনকে নিচ্ছ আপনি? আরে, অর্জুনের সামনে জাস্ট বিয়েটা হবে, তারপর তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। আর যদি তুমি বারণ করো তাহলে, দেখো, বারণ করলে আমি অর্জুনকে শেষ করে দেবো। কোথাও যাবো না, কোথাও যাবো না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, ভয় পাই না কি আপনাকে? তুবড়ি, আমি কিন্তু তোমার সাথে এখন অসভ্যতা শুরু করিনি, আমি তোমাকে একটা আমার নিজের স্ত্রীর রূপে তোমাকে নিয়ে যেতে চাই এখান থেকে। তুমি থাকবে আমার সঙ্গে ফরেনে গিয়ে, কি ভালো হবে বলো তো? আর অঞ্জলি বোসের অবস্থা আমি খারাপ করে দেবো। অঞ্জলি বোস আপনার বাবাকে মারেননি, উনি একটা এনকাউন্টারে মারা গেছিলেন। শাট আপ, কিচ্ছু জানো না তুমি। অঞ্জলি বোস আমার বাবাকে মেরেছে, ওর জন্য এটা হয়েছে। ভুল করছেন, আপনার মায়ের সাথে কথা হয়েছে আমাদের। মানি না, আর যা হয়েছে হয়েছে, আমি এখন যেটা চাইছি সেটাই হবে। চলো, Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।